ওয়েলকাম, আমরা আজকে আবার চলে এসেছি আমাদের নেক্সট ক্লাস ন্যারেশনের পার্ট টু কে নিয়ে। সো আমি জাস্ট ক্লাস শুরু করার আগে পার্ট ওয়ানে কী কী হয়েছিল এটা খুব এক ঝলকে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। সো পার্ট ওয়ানে আমি শেখানো হয়েছিল আমাদের যে যদি দুটো নিয়ে খুব বেশি করে আলোচনা করা হয়েছিল, একটা বলেছিলাম রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেগুলো পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। একমাত্র চেঞ্জ হবে না, এক্সেপশনাল কেস কী বলেছিলাম, যদি সেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ফ্যাক্ট যদি থাকে তখন সেটা পরিবর্তন হবে না। নেক্সট বলা হয়েছিল যদি রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে, কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হবে বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, এবং যদি সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স তখন সেটা হবে বলেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একমাত্র ফিউচার টেন্স যদি থাকে তো সেখানে আমরা পরিবর্তন করি নি, একই রকম রেখে দিয়েছিলাম আমরা। এবং যদি রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স এবং ভার্বও যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করিনি। আর একটা বলেছিলাম রুলস, যে যেমন টু ডে থাকলে দ্যাট ডে হবে, হ্যাঁ এটা আমি তো বলেছিলাম, একটা নাও থাকলে দেন হবে, ওকে। সো ইয়েস্টারডে হলে প্রিভিয়াস ডে, অর ইয়েস্টারডে হ্যাঁ প্রিভিয়াস ডে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের ছোট্ট একটা আমি আলোচনা করেছিলাম। সো তোমাদের আশা করি মনে রেখেছো জিনিসগুলোকে। আজকে আমাদের ক্লাসের বিষয় যেটা হবে সেটা হলো ন্যারেশনের পার্ট টু, এবং আমরা যেটা করবো আজকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিয়ে পুরোটাই আলোচনা করবো। সো চলো আমরা শুরু করি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন রুলস ইন বেঙ্গলি। সো প্রথমে আজকে আমরা আগে দেখে নিই চলো যে কি এক্সাম্পলসটা আছে, সেই অনুযায়ী আমরা করবো এটা। সো এটা বলা হয়েছে হি সেইড আর ইউ গোয়িং হিয়ার টুডে, তো আমরা লিখছি এটা আমরা এরকমভাবে যে হি আস্কড, ওকে, হি আস্কড ইফ অর হোয়েদার আই ওয়াজ গোয়িং অ্যাওয়ে দ্যাট ডে। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো কি বলছে, সি সেইড টু মি উইল ইউ টেক টি অর কফি। সো আমি এটাকে এইভাবে করছি যে কফি, ওকে। নেক্সটটা কি আছে, হি সেইড টু হার ইফ ইট রেইনস উইল ইউ গো দেয়ার, ইফ ইট রেইনস উইল ইউ গো দেয়ার। সো এটা এইভাবে করছি আমি যে হি আস্কড অর ইউ মে সে ইনকোয়ার্ড অফ, ওকে, আস্কড অর ইনকোয়ার্ড অফ। সো হি আস্কড অর ইনকোয়ার্ড অফ হোয়েদার সি উড গো দেয়ার ইফ, ওকে, ইফ ইট রেইনড, ওকে। নেক্সট সেন্টেন্স কি বলছে, হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং মি হোয়াট আই ওয়াজ ডুইং। তো দেখলে এই সেন্টেন্সটা আমি কীভাবে করলাম, তাহলে যে ফার্স্ট যেটা করেছিলাম সেটা ছিল যে হি সেইড আর ইউ গোয়িং অ্যাওয়ে টুডে, সেটা করা হচ্ছে হি আস্কড ইফ অ হোয়েদার আই ওয়াজ গোয়িং অ্যাওয়ে দ্যাট ডে। নেক্সট বলা হয়েছিল সি সেইড টু মি উইল ইউ টেক টি অ কফি, এটা কর এটা এইভাবে করছিলাম যে সি আস্কড মি হোয়েদার আই উড টেক টি অর কফি। নেক্সট দেখো, হি সেইড টু হার ইফ ইট রেইনস উইল ইউ গো দেয়ার, এটা করা হচ্ছে হি আস্কড অর ইনকোয়ার্ড অফ হোয়েদার সি উড গো দেয়ার ইফ ইট রেইনড। নেক্সট করা হচ্ছে কি, হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। সো আগের সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সে কিছু পার্থক্য তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না, কিছু পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। সো এবার দেখে নিই আমরা যে কী কী পার্থক্য কীভাবে করছি সেটা আমরা একটা আলোচনার মধ্যে নিয়ে যাচ্ছি। যে যে চেঞ্জগুলো আমরা দেখেছিলাম সেই সমস্ত চেঞ্জগুলো কী কী দেখেছিলাম ইন্টিগ্রেটেড সেন্টেন্সের মধ্যে, যেটা আগের সেন্টেন্সের সঙ্গে এটা পার্থক্যটাই বা কী কী, চলো আমরা দেখে নিই এবার সেগুলো কী কী পার্থক্য দেখতে পাচ্ছি। প্রথমে দেখো কী বলছে, যে চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব ইন টু আস্ক ফর ইনকোয়ার, তাতে আমাকে চেঞ্জ করতে হবে, ওকে। নেক্সট দেখো, ইফ আনসার ইজ ইয়েস অর নো দেন অ্যাড হোয়েদার অর ইফ। নেক্সট কী দেখতে পাচ্ছি, ডু নট অ্যাড হোয়েদার অর ইফ ইফ দ্য কোয়েশ্চেন ইজ ইন্ট্রোডিউসড বাই অ্যান ইন্টিগ্রেটিভ প্রোনাউন। সো এখানে একটা ব্যাপার চলে আসে যে ইন্টিগ্রেটিভ প্রোনাউন থাকলে তোমাকে বলা হচ্ছে যে হোয়েদার অ
ইফ ইউজ করা চলবে। সো ইন্টারোগেটিভ প্রোনাউন বা এগুলো কি, এগুলো সে ডাব্লিউএইচ দিয়ে যেগুলো থাকে, ধরো তোমার হোয়াট দেওয়া হলো, তোমাকে প্রশ্ন করা হলো হোয়াই দিয়ে, ওকে হোয়াট, হোয়াই, হুইচ, হাউ, এই ধরনের যদি প্রশ্ন থাকে তখন তোমাকে কিন্তু হোয়েদার অর ইফ ইউজ করা চলবে না। এরপরে আর একটা কিছু আমি দেখে নিচ্ছি, চলো। সো কি বলা হচ্ছে নেক্সট, বলা হচ্ছে যে চেঞ্জ দ্য ইন্টিগ্রেটিভ ফর্ম ইন্টু আ স্টেটমেন্ট। তার মানে যে ইন্টিগ্রেটিভ ফর্মটা ছিল, সো ইন্টিগ্রেটিভ ফর্ম মিনস, ইন্টিগ্রেটিভ ফর্ম হচ্ছে যে সেন্টেন্সের আগে হয় বিভাগ থাকবে অথবা ডু ভার্ব থাকবে, তাই না? সো ইফ আই আস্ক ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওকে, অর ইফ আই আস্ক ডাজ হি গো টু স্কুল, সো দিস ইজ ইউর ইন্টিগ্রেটিভ। সো চেঞ্জ দ্য ইন্টিগ্রেটিভ ফর্ম ইন টু স্টেটমেন্ট, ইট মিনস দ্যাট ইউ হ্যাভ টু রাইট হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এটা হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট। সো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ইন্টিগ্রেটিভ ফর্ম ইন টু আ স্টেটমেন্ট। নেক্সট কি, দ্য কনজাংশন দ্যাট ইজ নেভার ইউজড, দ্য কনজাংশন দ্যাট ইজ নেভার ইউজড, আগেই এই পার্টটা আমি আলোচনা করে দিয়েছি যে দ্যাট যেটা আছে সেন্টেন্সের মাঝখানে সে দ্যাটটা কিন্তু ইউজ করা চলবে না। সো দ্য কনজাংশন দ্যাট ইজ নেভার ইউজড, সো এই টার্মগুলোকে আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে কিছু সেন্টেন্স আমি দিচ্ছি দেখো এখানে, সো এগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ন্যারেশনগুলোকে আমরা চেঞ্জ করে নেব। প্রথমে কি বলা হচ্ছে, সে টু মি আর ইউ ইল, তাহলে এটা কীভাবে চেঞ্জ করবো, জাস্ট সিম্পলি আমরা কিছুই না এইভাবে করে নেব যে হি আস্কড মি, সো এখানে দেখো এই যে কোয়েশ্চেনটা করা হয়েছে হি সে টু মি আর ইউ ইল, এর উত্তরটা কী হতে পারে, ইয়োশো হতে পারে, নো হতে পারে। সো যদি ইয়োশ অর নো হয় তখন সেখানে হোয়েদার অর ইফ ইউ মে ইউজড হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওকে, অ্যান্ড আস্কড অথবা ইনকোয়ার্ড অফ, তুমি যদি আস্কড ইউজ করো তাহলে আস্কড লিখবে, নাহলে তোমাকে লিখতে হবে ইনকোয়ার্ড অফ, সো হি আস্কড মি অর ইনকোয়ার্ড মি, দ্যাটের পরিবর্তে তাহলে এখানে হোয়েদার অর ইফ ইউ মে ইউজ ইফ, সো হোয়েদার, ওকে, হি আস্কড মি হোয়েদার অর ইফ আই ওয়াজ ইল, ওকে, কারেক্ট, মাই ফাদার আস্কড অফ ইট, তাই না, my father asked him, okay, so is not poverty a curse, etao kintu yes or no question, so either you may use whether or if, so I use if here, okay, so if poverty is not a curse, এবার দেখো এই সেন্টেন্সটা অনেকে আমাকে বলতেই পারো যে স্যার এখানে আস্কড হলো অথচ এখানে ইউজ করা হলো ইজ, কেন করা হলো, দেখো এই যে সেন্টেন্সটা বলা হয়েছে ইজ নট পোভার্টি এ কার্স, এই যে পোভার্টি ইজ নট এ কার্স, এটা কি টাইপের সেন্টেন্স, এটা হচ্ছে ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট, সো ইফ দ্য ফ্যাক্ট ইজ ইউনিভার্সাল দেন ইউ ক্যান নট চেঞ্জ দ্য টেন্স অফ ইট, সো ইউ হ্যাভ টু পুট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য টেন্স, so my father asked him if poverty is not a curse, you asked Ram either if or whether, okay, so if you said to Ram will you, so you said to Ram, so if he, Ram is your he, so if he helped him, or actually it's you, okay, it's if you suppose that you is you, okay, so he helped me, you may use it me, okay, next, you say to me, do you hear me, do you hear me, so আমি কি বলেছিলাম যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যখন থাকবে সেটাকে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ইন্টিগ্রেটিভ ইনটু স্টেটমেন্ট, ওকে, সো এখানে কি হবে এটা যে ইউ said to me, or sorry, said to me তো হবে না,
সো এখানে কি করতে হবে, আস্কড মি, হ্যাঁ ইউ আস্কড মি, সো ইউ ইউ আস্কড টু মি, ডু ইউ, সো ইউ ইউটা কে, ইউটা হচ্ছে আই, সো ইউ আস্কড মি ইফ আই হার্ড ইউ, ওকে ইউ আস্কড মি ইফ আই হার্ড ইউ, সো মি এখানে মিটা কে, মিটা অ্যাকচুয়ালি ইউ, ইউ সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, সো এখানে কি করা হচ্ছে, ইউ সিম্পল ইউ আস্কড মি হোয়াট আর ইউ সেই টু মি, তুমি আমাকে বলেছিলে, ওকে সো হোয়াট আর ইউ, ইউটাকে ইউটা হচ্ছে আমি, হ্যাঁ সো হোয়াট আই ওয়াজ সিম্পল ডুইং, নেক্সট কি বলা হচ্ছে, ই হি সেই টু মি হোয়েন উইল ইউ গো হোম, কি বলা হচ্ছে, হি সেই টু মি হোয়েন উইল হি গো হোম, সো এটা কি হবে, ই asked me when, so when to when it happen, so you you means me, okay when I would go home, okay eta hobe uttor, next ki bola hoyeche, you said to me why have you failed, you asked me why I had failed, why I had failed, so that's it, last of all ami tomader ekta whether and if it jeta ami eta korechhilam arekbar etake ami jachai kore nichi whether kokhon bosbe if kon boshte paro, so eta ekbar dekhe na ki bola hocche, if the yes or no question contains an if clause whether is preferred, tale ekta ki mone rakhte hobe je yes or no question contains an if clause, the if clause to already ekhane put korai ache tokhon kintu whether ta ke boshabe, okay so ekta sentence dekho, he said to her if it rains will you go there, so eta ekta ki preferred preference but if clause diye ekta sentence hoyeche dubar if hoye jabe na, সো আমি যদি এটা প্রশ্ন করি, সো তাই জন্য ওয়েদারটাকে এখানে প্রেফার করা হচ্ছে, তাই জন্য বলছে হি আস্কড হার ওয়েদার সি উড গো দেয়ার ইফ ইট রেইনড, আর একটা হচ্ছে ইন কেস অফ ইয়েস অর নো কোয়েশ্চেন, সো ইফ অ্যান্ড ওয়েদার আর ইউজড, যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তখন ইফ বা ওয়েদার যা খুশি বসতে পারে, নেক্সট কি, নেক্সট হচ্ছে হি সেই টু হার আর ইউ হ্যাপি, সো এটা উদাহরণ দেওয়া হচ্ছে হি সেই টু হার আর ইউ হ্যাপি, সো ইয়েস অর নো, সো তুমি এটা ওয়েদার ইউজ করতে পারো, ইফও ইউজ করতে পারো, হি আস্কড হার ইফ অর ওয়েদার সি ওয়াজ হ্যাপি, নেক্সট আর একটা রুল ছোট্ট করে, হোয়েন আ চয়েস দেন ওয়েদার শুড ইউজ, যদি একটা চয়েস থাকে তোমাকে চয়েস করতে বলে যে এটার থেকে কোনটা বেছে নেবে তুমি, তখন কিন্তু তোমাকে ওয়েদার ইউজ করতে হবে, ইফ ইউজ করা চলবে না, সো হোয়েন আ চয়েস দেন ওয়েদার শুড ইউজড, হি সেই টু হার ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রাম অর বাই কার, সো এখানে একটা প্রেফারেন্স, তোমাকে একটা প্রেফার করতে বলা হয়েছে, ওকে চয়েস আছে এখানে, হি সেই টু হার ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রাম অর বাই কার, তখন এখানে আমি কি করব, হোয়েদার ইউজ করব, হি আস্কড হার হোয়েদার সি ওয়ান্টেড টু গো বাই ট্রাম অর বাই কার, সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস, আজকে পুরো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা কমপ্লিট হলো, নেক্সট দিন আমরা আর যে কোয়েশ্চেন ট্যাগ একটা জিনিস পাবে তোমরা, সে কোয়েশ্চেন ট্যাগটা নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে আমরা আরও যে কিছু সেন্টেন্স আছে ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লেমেটারি সেগুলো একদার থেকে করে নেবো, ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ।